সাব্বির জামান, জন্ম চট্টগ্রামে। পিতা বদরুজ্জামান, মাতা পান্না জামান, স্ত্রী রেহেনা জামান ও একমাত্র পুত্র ইদানকে নিয়ে তার ছোট্ট সুখের নীর। তিনি কম্পিউটার সায়েন্সে স্নাতক ও মার্কেটিংয়ে এমবি সম্পন্ন করেছেন। সঙ্গীত পরিবারে জন্ম সাব্বিরের, সঙ্গীতে প্রথম প্রবেশ তার নানার হাতে ধরে। এরপর ওস্তাদ মরহুম এমদাদ সেলিম ও সুরবন্ধু অশোক চৌধুরীর কাছে নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন। জাতীয় শিশু শিল্পী পুরস্কার নতুন করিতে দুবার স্বর্ণপদক, বেনসান অ্যান্ড হেজেস স্টার সার্চ কম্পিটিশনে চট্টগ্রামের সেরা শিল্পীর খেতাব, এরপর 2006 ক্লোজ আপ ওয়ানে সেরা দশে জায়গা করে নেবার পর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। এ পর্যন্ত তার একক অ্যালবামের সংখ্যা দুটি। এছাড়াও 150টির অধিক মিশ্র অ্যালবামে গান করেছেন গুণী শিল্পী। গান করার পাশাপাশি মিউজিক কম্পোজার হিসেবেও তিনি বর্তমানে বেশ সুপরিচিত। অ্যালবাম, চলচ্চিত্র, নাটক, জিঙ্গেল, থিম সং সব মিলিয়ে তার কম্পোজ করা গানের সংখ্যা প্রায় শতাধিক। পায়রা ছায়াছবির মাধ্যমে তার সর্বপ্রথম চলচ্চিত্রে গায়ক ও সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক ঘটে। সাব্বির জামান বিভিন্ন টিভি চ্যানেলে উপস্থাপনা করা ছাড়াও এফএম রেডিওতে সেলিব্রিটি আরজি হিসেবেও কাজ করেছেন বেশ কিছুদিন। তার প্রাপ্তিগুলোর মধ্যে রয়েছে মেলোডি এন্টারটেনমেন্ট পারফর্মিং অ্যাওয়ার্ড 2014 বেস্ট সিঙ্গার, চ্যানেলাই সেভেন আপ মিউজিক প্রিমিয়ার লিগ 2016 রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন, সেভেন্থ আর টিভি স্টার অ্যাওয়ার্ড 2017 বেস্ট সিঙ্গার সম্মানে ভূষিত হওয়া ছাড়াও দেশ ও বিদেশে আরও অসংখ্য সম্মাননা পেয়েছেন সাব্বির জামান। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে ও বন্ধুরে, ভালোবাসা ব্যক্তিগত, লেনা দেনা, দু চোখের কিনারে, পিছুটান ও সিলন মিউজিক লাউঞ্জের আমি এক যাযাবর অন্যতম। গুণী শিল্পীর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।